জায়গায় এখন দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বাঁকুড়া জেলার হরেশ্বর মেলা যে পূজো কমিটি এখানে দাঁড়িয়ে আছি এবং এখানে যে প্যান্ডেলের থিমটা বা সেই থিমটা তোমাদের সামনে তুলে ধরবো, তাছাড়া আরও বিভিন্ন জায়গায় যাবো সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। Stuck in this fear and I don't know why, 'cause I would never leave your side. Oh baby, can কি গো দিন সব পূজার বাজার টাজার হইলেও ন এখনো সেই বাজার যাচ্ছে আর আসছিও বুঝতে পারছি। এখন যা বাজারের ভিড় হয়েছে, বাজারে একবার গাড়ি নিয়ে ঢুকলে আর বেরানো দায় হয়ে যাচ্ছে, যেমন গেড়া গলে ফাঁসিয়ে গেল। তো যা বটে বটে, প্যান্ডেলগুলো এখন কেমন কি না হচ্ছে আমরা তো একটা পর্ব আগে দেখাইছি, এখনও একটা দেখাইলি। এই যে ভিতরটায় তোমার বাঁকুড়া জেলা সেই হরেশ্বর মেলাটা চেনায়, ওই হরেশ্বর মেলার এই ভিতরটাই দেখো কত সুন্দর করে প্রতিমাটি সাজাইছে। আর এইদিকে তোমার প্যান্ডেলের ইয়াগুলো দেখো কত সুন্দর এই কাজ করা আছে, ছবি ছবা আঁকা আছে, দেখতে পাচ্ছ। আজকেও বলি কিছু কিছু ঠাকুরের প্যান্ডেলগুলো দেখাই কতর কী কাজ হইলেও না হইলেও বটে কি। তো তোমরা সবাই শুনো, যারা ফেসবুক থেকে দেখছো না একটু পেজটাকে ফলো করে দিবে আর শেয়ার করবে, না শেয়ার করলে ধরো সবাই কী করে দেখতে পাবে, তোমরা একটু শেয়ার করে দিবে আর ফেসবুকের পেজটা আমাদের ফলো করবে। আর যারা ইউটিউব থেকে দেখছো নতুন হলে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটা টিপে রাখবে, তাহলে ভিডিওগুলো আগে পৌঁছে যাবে। আর ইউটিউব থেকে দেখা লোকগুলো ফেসবুকের পেজের আমাদের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা তাহলে ইয়া করে নেবে ফলো। তাহলে এখন দেখো এইটা কেমন করে করেছে জানো, সেই আগেকার দিনে গাঁয়ে গঞ্জে সেই পুড়ুয়া জানো সেই ইয়া রাখতো চাল রাখতো, হ্যাঁ দেখো সেই ইয়া করে করেছে কি বলে তোমার খড় দিয়ে সেই পুড়ুয়ার ইয়াগুলো ভালো করে বেঝাই বেঝাই বাঁধিয়েছে, দিয়ে পরে এইটা কত সুন্দর একটা মন্দিরের মতন করিয়েছে বটে। তো চলো একটু ঘুরো। সব গাইজ তোমরা জানো যে আমরা লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম পার্ট ওয়ান, যে বাঁকুড়াতে কতগুলো পুজোর পরিক্রমা কতটা তুঙ্গে চলছে কাজ, কারণ পুজো একদম ঠিক খুব সামনেই চলে এসছে আর কয়েকদিনের অপেক্ষা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো আজকেও যে জায়গায় এখন দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বাঁকুড়া জেলার হরেশ্বর মেলা যে পুজো কমিটি এখানে দাঁড়িয়ে আছি এবং এখানে যে প্যান্ডেলের থিমটা বা সেই থিমটা তোমাদের সামনে তুলে ধরবো, তাছাড়া আরও বিভিন্ন জায়গায় যাবো সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো যারা নতুন প্লিজ অবশ্যই ভিডিওগুলো শেয়ার করতে ভুলো না, ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো আমাদের পেজ অবশ্যই ফলো রাখবে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। তো ভাট না বুকে চলো আজকে প্যান্ডেলগুলো ঘুরি, আমি মিলন তোমরা দেখছো বাংলা বাঙালি। আর এইটা হচ্ছে বাঁকুড়ার দশর বাঁধ, দশর বাঁধটাও কিন্তু বিরাট দেখার মতন সাজাচ্ছে গইবারে, যাবে যাবে সবাই যাবে দেখতে যাবে, না গেলে হবে কী করে বলো দেখিনো, এলে কত সুন্দর কাজ করছে। তোমরা যদি সবাই না যাও তাহলে কী করে হবে দেখো, কত ধরনের মূর্তি আছে, কত রকমের কত কিছু করিছে, এখনও কাজ চলছে দিন রাত সে চাড়িয়ে কাজ চলছে বুঝতে পারলে। আর কাজগুলো না করলে ধরো পূজা তো চলে এলো, তাহলে পূজা চলে এসেছে মানে ধরো এবারে তো সব তাড়াতাড়ি করতে হবে, আর তিন চার দিন পরেই তো লাগি যাবে ষষ্ঠী সপ্তমী লেগে যাবে। এইগুলো দেখো সেই অ আ ক খ ইয়া করেছে, আর এইখানে রামকৃষ্ণ, রামকৃষ্ণর একটা বাণী কি বলো দেখিনো, তাহলে একটা বাণী আমাকে কমেন্ট করে জানাবে তো রামকৃষ্ণের একটা বাণী। যাই হোক তাহলে দশর বাঁধটাও দেখতে পাচ্ছ, এবারে আমরা ওই ইয়া দিকে যাবো কী বলে কমলার মাঠ আর লালবাজার, লালবাজারের ভিতরটা এত সুন্দর করেছে তোমরা দেখতে পাবে অবশ্যই। দেখো এইখানে কাজ চলছে কত দশর বাঁধে বটে, দশের বাঁধের ইয়াগুলো কাজ সব জায়গায় কাজ চলছে। তো যাই হোক চলো একটু তোমাদেরকে তাহলে ঠাকুরটাও দেখাই দিই দশর বাঁধের। এই দেখো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আছে, অনেক মূর্তি আছে। তো চলো একটু তোমাদের গিয়ে দশের বাঁধের ঠাকুরটাকে আগে দেখাই দিলাই, কত সুন্দর ঠাকুরটা করেছে এই দেখো বটে। জয় মা দুর্গা, তাড়াতাড়ি এবারে চলে এসেও পূজাটা হোক নাচন কুমন ঝাড়িয়ে, আর কি দিনগুলোর জন্যই তো আমরা অপেক্ষা করে থাকি বলো, 365 দিন অপেক্ষা করে থাকি ওই 4-5 দিনের আনন্দ লাগে। শুনো সবাই ভালোভাবে যাবে, সাবধানে যাবে, আনন্দ ফুর্তি করো সবই ঠিক আছে, কিন্তু তোমার আনন্দটা লোকের যেমন দুঃখের কারণ না হয় এটাই কিন্তু মনে রাখবে বুঝলে। তো আনন্দ করো নিজের মতো আনন্দ করো, নাচন কুন্দন খাওয়া দাওয়া বুঝলে, বন্ধু বান্ধবী নিয়ে ঘুরা ঘুরি সবই করো, কিন্তু সবটাই একটু খেয়াল রাখবে।
আর সময়ে ঘর পৌঁছাবে, বেশি রাত করিও না, নাহলে তো আরও ধরো ঘরের লোকগুলো চিন্তায় মরবে। তো যাই হোক, চলো এবারে একটু কমলার মাঠটাকে নিয়ে যাই, বুঝলে? এই যে এইটাই হচ্ছে কমলার মাঠ, জাহাজের মতন কত সুন্দর করিয়েছে বুঝলে, জাহাজের উপরেও প্যান্ডেল, ওদের কাজ চলছে সব জায়গায় এখন, মানে কাজ তুঙ্গে পুরুয়া, বুঝতে পারছো? কারণ আজকে ধরো মহালয়ের পরের দিন, তাহলে আর বেশি দিন নাই, 5-7 দিন আছে, তাহলে কাজগুলো না করলে কী করে হবে বলো তাড়াতাড়ি। আর কে কোথায় কোথায় এখন প্যান্ডেল দেখছো, দেখতে যাবে কোথায় কেমন কী হচ্ছে, যদি কোথাও ভালো ভালো থিম করেছে, বড় প্যান্ডেল হয়েছে, আমাদেরকে কমেন্টে জানাবে, চেষ্টা করব সেখানে যাইয়ে ভিডিও করার, তোমাদেরও ভালো লাগবে। এখানে ফাঁকা মাঠটায় স্টলগুলো হবে, স্টলগুলো আছে, তো সেই স্টলগুলোর জন্য ধরো করতে হয় প্যান্ডেল একটু একটু করে, ওই আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, লেজ, কুড়কুড়ে, তারপরে তোমার ফাস্টফুড সেন্টারগুলো যেগুলো হয় আর কি, বুঝতে পারছো? আর ওদের গেটটাও খুব সুন্দর করছে কমলার মাঠে, গেটটা, এই যে এই দেখো গেটটা করছে, এখনও কাজ চলছে, দেখো উপর একটা দুটো লোক আছে, ওরা কাজ করছে গেটটা, সব লাইট টাইট দিয়ে পুরো আচ্ছা করে বাঁধানো থাকবে। আসলে দুর্গাপূজাটা আমাদের কাছে একটা বিরাট আবেগ গো, এতদিন ধরে অপেক্ষা করে থাকি, হ্যাঁ কবে আসবে, আসবে আসবে কে ভালো, চলে এলেই বেশ, দিনগুলো যে কেমন করে ফিরে যায় আমরা বুঝতে পারি বলো। তো চলো তাহলে, এইটাও তো দেখা হলে মোটামুটি, এবারে আমরা যাব লালবাজার, বুঝলে? এই দেখো লালবাজারের প্যান্ডেলটা, লালবাজারের বললে মানে প্যান্ডেলটার ভিতরে কিন্তু বিরাট খেলা আছে, এই খেলাটি দেখতে গেলে আর একটু থাকো সঙ্গে, ভিডিওটা শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবে, ভিডিওগুলো শেয়ার করবে, শেয়ার করবে, ঝাড়িয়ে শেয়ার করবে সব, যেমন সবাই দেখতে পায় কেমন কেমন প্যান্ডেল হলো, কী হলো না হলো, বুঝতে পারছো? আমরা নানা রকমের ভিডিও করি, তো আমাদের সঙ্গে থাকতে হবে, সাথে থাকতে হবে, তো বলো না সঙ্গে থাকলে কী করে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছাবে? ফেসবুক থেকে দেখলে ফলো করো লাই, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, চ্যানেলটা দিয়ে বেল আইকনটা ক্লিক করো। চলো একটু ভিতরটায় ঢুকি, অত কথা না বলে, বুঝতে পারছো? এই পাঁচটা দিয়ে ভিতরটায় দেখো বটে, এগুলো থার্মোকল দিয়ে কত সুন্দর গুহার মতন করিছে, দিয়ে গুহা এমনি করে আস্তে আস্তে ঢুকবে, সাবধানে যাবে, ওখানে ঠেলা গুঁজা করিও না, নাহলে আরও ভাঙি যাবে, তখন তোমরা কিন্তু মানে বোকানি খাবে, বুঝতে পারছো? তো তো চলো ভিতরটায় ঢুকি, এই দেখো ভিতরটা কত সুন্দর করিছে দেখবে, এইটি দেখো, দাঁড়াও দেখাচ্ছি, চারদিকে বিরাট করছে, দেখতে পাচ্ছ? যে প্যান্ডেলে যাচ্ছি সেখানে পুরো কাজ চলছে, ঝাড়ি জোর কদমে, বিভৎস কাজ হচ্ছে। আর এই দেখো ভিতরে কত ধরনের দেব দেবী মনীষীর থেকে শুরু করে কত কিছু করা আছে, এটা ভিতরটা ফিনিশিং দিলে বিভৎস দেখাবে, দেখতে পাচ্ছ? তো এগুলো কাজগুলো সব চলছে, আস্তে আস্তে সব টাঙানো হচ্ছে, বাঁধা বাঁধি চলছে। যাই হোক, দিয়ে কার কার পূজার বাজার করা হলেও একটু কমেন্ট করে জানাবে, না এখনও হয় নাই, যাবে না, চলছে, কী অবস্থায় আছো সব, তোমরা কমেন্ট লাইক না করলে আমি বুঝবো কী করে বলো। তাহলে এখন আপাতত আজকের মতন আসি, আবার দেখছি কিছু কিছু প্যান্ডেল নিয়ে আসার জন্য, ততক্ষণ খুব ভালো থাকো, সুস্থ থাকো।